আসসালামু আলাইকুম চ্যানেলের সম্মানিত সদস্যগণ আজকে আমি একদম ভিন্ন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যারা ডিগ্রি পাশ করেছেন ভর্তি হবেন ভর্তি হওয়ার জন্য চিন্তাভাবনা করেছেন অথবা যারা অনার্স করেছেন বাট এই বিষয়টা নিয়ে জানেন না যদি আগামীতে কোনো মানুষ আপনার কাছে জানতে চায় আপাতত আপনি বিষয়টা সম্পর্কে অবগত থাকবেন এবং তাকে একটা গুড সাজেশন দিতে পারবেন প্রকৃতপক্ষে ডিগ্রি পাস যারা করেছে তাদের নিয়ে এই ভিডিওটা আগামী আপনাদের ভবিষ্যৎটাকে এবং অনেকেই এই টেনশনে থাকার কারণে পড়াশোনা করি না বা বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা এই আপনাদের ক্লিয়ার করার জন্য আজকে আমরা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমত হচ্ছে ডিগ্রি পাস করে কারা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যারা অনার্সে চান্স পায় না রেজাল্ট কম অথবা আমি কিছু বাস্তব কথা বলবো এটা মানুষের মুখের কথা আমার কথা নয় অনেকের খারাপ লাগতে পারে অথবা কম বয়সে বিয়ে হয়েছে ছাড়াছাড়ি হয়েছে বা বিভিন্ন মানে ব্যাড সিচুয়েশনের মাধ্যমে এই ডিগ্রি পাশে মানে ডিগ্রি পাশ করার জন্য মানুষ ভর্তি হয় এখন অনেকেই এটাকে হেও করে দেখে যার কারণে আমি চাই যে আমার চ্যানেলের সদস্যগুলো একটু ভিন্ন কিছু জানুক এবং যারা যাদেরকে হেল্প করার মতো কেউ নাই তারা এখান থেকে সাহায্য পাক জাস্ট এই বিষয় নিয়েই আমি ভিডিওটা মানে তৈরি করতে যাচ্ছি আশা করছি খারাপ কিছু মনে করবেন না আর যাদের অনেক খারাপ লাগে তারা ভিডিওটা প্লিজ লিভ করে চলে যেতে পারেন তো প্রথমত আপনাদের অনেক প্রশ্ন থাকে এবং এই ভিডিওটা মেকিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনারা ডিগ্রি পাস করে কি কী করতে পারবেন কোথায় যেতে পারবেন কি করবেন এই বিষয় নিয়ে আপনাদের অনেক টেনশন থাকে আমি ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা তৈয়ার করেছি তো প্রথমত যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডিগ্রি পাস করে যা যা করতে পারবেন অনেকেই ডিগ্রি পাস মানেই বা ডিগ্রিতে ভর্তি হওয়া মানেই মানে সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর স্টুডেন্ট মনে করে তাদের আমি আজকে তাদেরকে বলবো যে মানুষ শুধু আপনার মানে কি বলবো বলবো না মানুষ শুধু আপনার খারাপটাই দেখতে পারবে এবং আপনি কোনো কিছু করতে পারবেন না এই বিষয়গুলো নিয়ে আপনাকে হেজিটেশনের মধ্যে ফেলতে পারবে বাট আপনি বাস্তব কোনো কিছু দেখে নিন আর যখন চাকরি পরীক্ষার সার্কুলার হয় সেখানে একদম স্পেসিফিকভাবে কোনো কিছু বলা হয় না জাস্ট সার্টিফিকেটটা চাওয়া হয় আমি মূল বিষয়গুলো এখানে উল্লেখ করছি তো এখানে বিষয়টা হচ্ছে ডিগ্রি পাস করার পরে যেটা করতে পারবেন সেটা হচ্ছে বি এড করা যাবে মানে এটাও যে আমি বলছিলাম যে লাইব্রেরিয়ান কোর্স তারপরে হচ্ছে আপনার কম্পিউটারের কোর্স বিভিন্ন কোর্স আপনি এই ডিগ্রি পাস করার পরে এখানে করতে পারবেন করার পর আপনার নির্দিষ্ট সাবজেক্ট ছাড়াও চাকরির বিভিন্ন পরীক্ষা আপনি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে হচ্ছে সিএ বা আইসিএমবিএ এম এ বি করা যাবে তারপরে হচ্ছে এল এল বি এল এল এম করা যাবে তারপরে হচ্ছে এমপিএইসিডি ডিগ্রি করার সুযোগ আছে তারপরে হচ্ছে মাস্টার্স প্রিলিমিনারিতেও ভর্তি হতে পারবেন তার পরবর্তীতে যেটা আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে এম বিএ করা যাবে অনেকেই মনে করে যে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি বা ডিগ্রি করেছি আমরা কি ঢাকা ইউনিভার্সিটি বা আদার ইউনিভার্সিটিতে আই বি এম করতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে অনেকে ক্লিয়ার হতে পারেন না আপনি ডিগ্রি পাস করেও যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে আইবিএমবিএতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেলে সেখানে ভর্তি হতে পারবেন তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা চাকরির ক্ষেত্রে এবার আসি তো ব্যাংকেও চাকরি করতে পারবেন স্কুল কলেজ শিক্ষক নিবন্ধনেও করতে পারবেন সরকারি বেসরকারি শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষক হিসেবে আপনি জয়েন করতে পারবেন পুলিশের প্রশাসনিক সেক্টরেও আপনি জয়েন করতে পারবেন বা চাকরি পাবেন তারপরে সরকারি দপ্তরে প্রতিষ্ঠানের সম্মানজনক পদে তারপরে এছাড়াও দেশীয় বিদেশি হাজারো কোম্পানি আছে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি ডিগ্রি পাশ করেছি আমি কি বিসিএস পরীক্ষা দিতে পারবো কিনা না এ বিষয়টা নিয়ে আপনারা অনেকে জানতে চান এখানে আপনি বিসিএসও দিতে পারবেন তারপরে হচ্ছে প্রাইমারি চাকরি সহ বাংলাদেশের সকল সরকারি চাকরির সুযোগ সুবিধা পাবেন সার্কুলারে উল্লেখ করা থাকবে যে অনার্স অথবা আপনি সমমান ডিগ্রির সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি আমরা মেইন টপিক্সে যেটা আমাদের কাছে খুবই ঘাবলা মনে হয় সেটা হচ্ছে ডিগ্রি পাশ করে সর মানে সরাসরি বিসি এ আবেদন করা যায় না তার জন্য ন্যূনতম প্রিলিমিনারি পাশ করতে হয় এখানে বিষয়টা হচ্ছে কি অনেকেই ডিগ্রি পাশ করার পরে শুধু ডিগ্রি দিয়েই আপনারা পিসিএস বা অনার্স অনার্সে যে সকল অনার্সের যে সকল সার্টিফিকেটের মাধ্যমে চাকরির সার্কুলার হয় সেখানে আবেদন করার সময় এই প্রশ্নটা আমরা করে থাকি আপনি প্রথমত ডিগ্রি পাস করবেন তারপরতে মাস্টার্স করার পরে চার বছরের একটা কোর্স হবে আর ওই চার বছরের কোর্সের কথাই উল্লেখ করা থাকে আর একটা দোষ হচ্ছে আমরা সার্কুলার না দেখে মানুষের কথা মতো আবেদন না করে সেখানে ফেলে রাখি আপনি অনার্স আপনি ডিগ্রি পাশ করে অনার্সের সমমানের চাকরির পরীক্ষায় আবেদন করতে পারবেন তারপর হচ্ছে লেখনী সম্মত আছে বিশেষ দোষব্য সেটা হচ্ছে তিন বছরের ডিগ্রি পিলি সমান সমান হচ্ছে আপনার অনার্স বা করতে সম্মান পাবেন মানে ডিগ্রি করার পর আপনি পিলিতে পিলি করবেন তারপরে হচ্ছে অনার্সের স্নাতকোত্তর একটা সম্মান পাবেন তারপর হচ্ছে তিন বছরের ডিগ্রি পিলি প্লাস হচ্ছে এটা হচ্ছে ফাইনাল এটা তারপরে হচ্ছে আপনি কি স্নাতকোত্তরের এটা হচ্ছে স্নাতক এটা হচ্ছে স্নাতকোত্তর মানে মাস্টার্স হ্যাঁ যাই হোক এই হচ্ছে আজকের বিষয় তার মানে হচ্ছে আপনি ডিগ্রি পাস করার পর মাস্টার্স করলেন পিলি করলেন এটা করার পরে আপনি মানে যদি চার বছরের কোর্স হয় ডিগ্রিতে তিন বছর এবং আপনার মাস্টার্সে এক বছর এই চার বছরের কোর্স হলে আপনি অনার্সের সার্টিফিকেট মনে করেন পেয়ে গেলেন এবং এই চার বছরের কোর্স দিয়ে আপনি যে কোনো চাকরি পরীক্ষায় আবেদন করতে পারবেন আর সবসময় চেষ্টা করবেন যে চাকরি পরীক্ষার সার্কুলার দেখে নিজে অ্যাপ্লাই করার জন্য সেখানে সব কিছু উল্লেখ থাকে যাই হোক এই হচ্ছে বিষয় যারা ডিগ্রি পাশ করেছেন তাদের কোনো ভয় নেই আগামীতে যে কোনো চাকরি পরীক্ষায় হোক আপনি এই যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন আরও কোনো কিছু জানা থাকলে আমি অনেক কিছুই বলতে চাই ভিডিওতে কিন্তু সেভাবে গুছিয়ে বলা হয় না তবে আপনারা কমেন্ট করবেন আমি বলার চেষ্টা করব বা রিপ্লাই করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন